খেতে এক সাইড বাধা হচ্ছে, এই সাইডটা সেচা হবে, চাচা বলতেছে, কারণ প্রচন্ড রোদ হয়েছে। তো সেক্ষেত্রে এই সাইডটাতে গাছ আছে, তো প্রচন্ড রোদের ক্ষেত্রে পানিগুলো অনেক গরম হয়ে যায়, তো সেক্ষেত্রে মাছগুলো ছায়ের দিকে আসে, তো তাই এটা বেঁধে এসে যে মাছ ধরবে চাচা। দেখা যাক চাচা কেমন মাছ পায় এখান থেকে। উনি বললেন যে এখানে ভালো মাছ পাওয়া যাবে, দেখতে থাকুন এবং আমাদের ফিশিং অ্যান্ড টেকনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। পানি কম হয়ে আছে, এখন মাছগুলো অল্প পানির সাথে চলে যেতেছে না। মাছগুলো পানির সাথে চলে যাবে, তাই ভাইয়ের পাতা হলো ওখানে, যাতে মাছ পানি সেচার সাথে না যায়। পানি প্রায় একদমই অল্প আছে এখন বর্তমানে। তো আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে পাতা হলো এটাকে ভাইর বলে, নাইন্দা ভাইর বলে আর কি, এটাতে পরিচিত। আরো অনেক রকম মাছ ধরার ফাঁদ আছে বিভিন্ন নামে পরিচিত, তো এই নাইন্দে ভাইয়ের আপনাদের বিভিন্ন এলাকায় বা আঞ্চলিক ভাষায় এই মাছ ধরার ফাঁদটি কি কি বলে বা ইউজ করে কিনা, ব্যবহার করে কিনা ভাইয়ের এই ধরনের ফাঁদ, তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর নাইন্দা ভাইয়ের কিভাবে বানানো হয় অবশ্যই একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব।
মাছ নিতে পারে না আর ছোট মাছ নিয়ে বলতেই চলে জাস্ট যাতে মাছ কোনো মাছ যাতে পানির সাথে চলে না যায় সেই জন্য আর কি দেওয়া ভাইটি যাতে পানিটা কেটে আসে শুধু ভিতর মাছ ঢোকার জন্য কয়েকটা পারা বলা হয় এখানটাতে যেদিকে মাছ ঢুকে সেটাকে পারা বলা হয় তো সেটা একদম ভেসে আছে কারণ পানি একদমই কম যদি প্রচুর পরিমাণ পানি থাকতো তাহলে ওই দিকটা দিয়ে মাছ ঢুকে পড়ত যেটা রাখতেছেন ডুমিয়া যান সাথে করে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কি ধরনের টেকনিক কি ধরনের মাছ ধরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আপনাদের পছন্দ করা মাটিতে মাছ ধরেননি তাদের ক্ষেত্রে বলছি যে টাকি মাছ হিসেবে এখানে টাকি আগা মাছ ধরে আমাদের গ্রামে মাসে এই দুইটাকে বলে টাকি আগা তো অনেক জেলাতে বা অনেক ডিস্ট্রিক্টে চ্যাং মাছ বা অন্যান্য নামে চিনে থাকে আর কি আমাদের এই দুইটা নামই চেনে আমাদের এখানে জেলাতে টাকি মাছ আগা মাছ এগুলো আর কি প্যাকের নিচে সাধারণত থাকে চলে যায় ওই যে প্যাক সরানোর সাথে সাথে মাছ দৌড় দিছে আপনার হাতের নিচে একটা টাকি মাছ বুঝে যে এই পাশে
ওই মাথা হয়ে গেল দেখছি ওই মাছ যেটাতে মাছ রাখতেছেন এটা তো খালই কয় না খালই Thank you.
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। হাফ কেজির মতো হবো না? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 1 কেজির মতো হয়ে যাবো, টাকি মাছ না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।